নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যার পূর্ণ মান 20 নম্বর, যেটা জানুয়ারি এই 2022 তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। উত্তর আলোচনা করার আগে আমি বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, এর পরের কোনো অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করলে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা দেখে নিতে পারো। যদি তোমরা এই প্রশ্নটা স্কুল থেকে না পেয়ে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও প্রশ্নটা নিয়ে খাতায় লিখে নিতে পারবে। তো এবারে আমরা প্রশ্নের ধরনটা দেখে নেবো। দেখো, একের দাগে বলেছে যে তিনটি প্রশ্ন, তিনটি সঠিক উত্তরটা বেছে নিয়ে আর কি লিখতে হবে। এরপর দুয়ের দাগে বলা হয়েছে যে তিনটি প্রশ্ন দেওয়া আছে, যেগুলো 1 নম্বর করে। তিনের দাগে দেওয়া হয়েছে 3 নম্বর করে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং চারের দাগের কিচ্ছুটো নয় সন্দেহহীন, এই নিয়ে একটা 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। তো চলে এবার আমরা সরাসরি অ্যান্সার শিটে চলে যাই, উত্তরটা দেখে দেখে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমরা অ্যান্সার শিটে চলে এসেছি, দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 9, বেঙ্গলি সপ্তম শ্রেণী, পূর্ণমান 20। তো একে দেখে যেটা বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে, ছন্দে বাঁধা কোনটা হবে, পাখির ডাক, দিন রাত্রি, ঘড়ির কাঁটা, নৌকো, জাহাজ। তো এর উত্তর হয়ে যাবে খয়েরটা, দিন রাত্রি, রাত্রি দিন আর কি। একে দেখে দুইটা বলেছে জীবন হবে ড্যাশ শূন্যস্থানে হবে কি, স্বপ্নময়, দ্বন্দ্বময়, কাব্যময়, পদ্মময়। তো জীবন হবে কি, পদ্মময়, ঘয়ের অপশানটা। একে দেখে তিনেরটা বলেছে দুনে দুপুরে ড্যাশ ডাকে শূন্যস্থানে হবে, ঝিঁঝির, পাখির, গাড়ির, ঝড়ের। তো শূন্যস্থানে হয়ে যাবে পাখির, দিনে দুপুরে পাখির ডাকে। আচ্ছা, দুয়ের দাগে যেটা বলেছে 1 নম্বর করে তিনটি প্রশ্ন ছিল, যে ছন্দে শুধু কান রাখো কবিতায় কোন কথায় কান দিতে নিষেধ করেছেন। তো উত্তরটা দেখে নাও, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। এবার দুয়ে দাগে দুয়েটা বলেছে ছন্দে শোনা যায় না কো, কোন ছন্দ শোনা যায় না। তো কবি অজিত দত্তর মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ব বিবাদ হিংসা দেশ ভুলে না গেলে মন দিয়ে ছন্দ শোনা যায় না। এবার দুয়ে দাগে তিনটা বলছে কেউ লেখেনি আর কোথাও, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন। তো উত্তরটা দেখে নাও, নদী আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে তা অপূর্ব, এর আগে এমন ছন্দ এমন ছড়া আর কেউ লেখেনি। তো মনের মাঝে জমবে মজা, আমি তিনে দাগের প্রশ্নটা বলছি আর কি। তিনে দাগে বলছে মনের মাঝে জমবে মজা, মনের মাঝে কিভাবে মজা জমে ওঠে। উত্তরটা বলছি কবি অজিত দত্ত ছন্দে শুধু তো মনের মাঝে জমবে মজা, মনের মাঝে কিভাবে মজা জমে ওঠে। তো আমি বলে দিচ্ছি, দেখো, কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় জানিয়েছেন আমাদের জীবন হলো ছন্দময়, জীবনের এই সহজ ছন্দ বুঝতে হলে কানকে সজাগ রাখতে হবে। এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন, যার মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে, যেমন নদীর আপন বেগে বেয়ে চলা, পাখির অপূর্ব গান, সন্ধ্যাবেলা ঝিঁঝি পোকার ডাক। এদের মধ্যে রয়েছে সন্দেহ অপূর্ব খেলা, যে মানুষ তার কানকে সজাগ রাখতে জানে সেই মানুষ পারে ছন্দের এই খেলাকে উপলব্ধি করতে, আর সেটি সম্ভব হলে মনের মধ্যে অদ্ভুত এক মজা বা আনন্দ জেগে ওঠে। তিনি দেখে দুয়েরটা যেটা বলেছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে। তো উত্তরটা দেখে নাও, কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো নামাঙ্কিত কবিতায় জানিয়েছেন সকলেই পদ্য লিখতে পারে না, গদ্য লেখা সহজ, কিন্তু অসাধারণ পদ্য লেখা বেশ কঠিন, কেননা তার জন্য ছন্দ সম্পর্কে সহজ অনুভূতি থাকা দরকার, ছন্দের তাল সম্পর্কে বোধ দরকার, আর সেই জন্য পদ্য লেখা সহজ নয়। তিনি দেখে তিনটা বলেছে চিনবে তার ভুবনটাকে, কীভাবে ভুবনকে চেনা সম্ভব হবে। তো উত্তরটাই বলে দিচ্ছি, পৃথিবীর সব কিছুতে ছন্দ আছে, পৃথিবী ছন্দহীন নয়, এই সব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়, আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরে রাখতে পারে, আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যেই ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে, আর তখন ভ্রমণটাকে চেনা সম্ভব হয়।
চায়ের দাগে যেটা বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া, একটি প্রশ্ন 5 নম্বরের, কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান্ডাক ও কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন। তো উত্তরটি আমি বলছি, জগতের কোনো কিছুই ছন্দহীন নয়। কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায়। আর জীবজগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা, এমনকি জড় জগতের মধ্যেও রয়েছে ছন্দের দোলা। কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে জানিয়েছেন, পাখির ডাকের যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ রয়েছে। তাই কবি বলেছেন কোনো কিছুই ছন্দহীন নয়। তো সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে পরের অ্যাক্টিভিটি রাখস পেয়ে যাবে। আর আমি আবারও বলছি, প্রশ্নটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি স্কুল থেকে না পাও দেখে নিতে পারবে। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো।